আমি চাপানগর থেকে মোহাম্মদ নুরেল। এই ট্রেনিং আমার সবচেয়ে উপকার হয়েছে, দশ জনের সামনে দাঁড়িয়ে কথা বলার যে একটা অভ্যাস, এই অভ্যাসটা আমার জীবনে সবচেয়ে বড় দরকার ছিল। যেটা আমি মানে এমনি বন্ধু বান্ধবের সাথে কথা বললে অনেকটা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, কিন্তু দেখা গেলো দশ জনের সামনে দাঁড়িয়ে যদি কথা বলি আমার মানে ভিতরে যে একটা জড়তা থাকে এই জন্য আমি কথা বলতে পারি। এই জন্য স্যারদেরকে অনেক অনেক ধন্যবাদ যে কোনটা ট্রেনিং আগে ব্যবস্থা করে আমাদেরকে মানে অনেকটাই কথা বলার উপযুক্ত করে তুলেছেন। তবে স্যারদের কাছে আর একটা রিকোয়েস্ট থাকবে, এই ট্রেনিংটা যাতে কোনো ছাত্র পাস করার পরে যদি মানে মানে ভিসা ইস্যু হওয়ার আগে যদি তিন দিনের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, তাহলে কি আমরা পরবর্তীতে মানে অন্তত বাড়িতে একটু একটু করে প্র্যাকটিস করে নিজেদেরকে প্রস্তুত রাখতে পারবো। তো